আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুজিয়া সন্দেশের রেসিপি। ছোট এক বাটি গুঁড়া দুধ দিয়ে যে এত সুন্দর মিষ্টির দোকানের মতো গুজিয়া সন্দেশ তৈরি করা যায়, আজকের এই রেসিপিটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। খুব সহজে মাত্র 10 মিনিট সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই সন্দেশটা তৈরি করে নিতে পারবেন, যেটা খেতে এতটা টেস্টি হবে যে ছোট থেকে বড় বাড়ির সকলেরই খুব পছন্দ হবে। একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটা সফট হবে এই সন্দেশগুলো। ঘরে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়েই কিন্তু এই সন্দেশটা তৈরি হয়ে যাবে, যেটা বানাতে কিন্তু একদমই কম সময় লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করা 2 বাটি তরল দুধ। এখানে আমি ছোট বাটিতে মেপে নিচ্ছি সব কিছু, আপনারা চাইলে চায়ের কাপেও মেপে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি। এখানে 2 চামচ চিনি আমি 2 এলাচ দিয়ে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন একটু কম বেশি করে নিতে পারবেন। এখন একদম লো ফ্লেমে চিনিটাকে খুব ভালো করে আমাদের দুধের সাথে মিশিয়ে নিতে হবে, আর যখন চিনিটা ভালো করে মিশে যাবে তখন দিয়ে দেব এর মধ্যে 1 বাটি গুঁড়ো দুধ। ঠিক আছে, এখানে পুরো বাটিটা আমি ভর্তি করে 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি। এখন খুব ভালো করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে, আর তরল দুধটা হালকা গরম থাকাতে গুঁড়ো দুধটাও কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যাবে। আপনারা চাইলে তরল দুধটা আর গুঁড়ো দুধটা একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরেও কিন্তু গ্যাসে বসাতে পারবেন। ঠিক আছে, তো এখন ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করে এটাকে আমাদের জাল করে নিতে হবে। গুঁড়ো দুধ দেওয়াতে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে, তাই অনবরত কিন্তু নাড়াচাড়া করতেই হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। এই যে দেখুন, এখানে কিন্তু 3 মিনিট হয়েছে আমি দুধটাকে জাল করছি, আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এভাবেই অনবরত নাড়াচাড়া করে আরও 2 থেকে 3 মিনিট আমরা এটাকে খুব ভালো করে আগে জাল করে নেব। এই সন্দেশটা বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এই যে দেখুন, এখানে কিন্তু আরও 3 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি, আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, একদম ক্ষীরের মতো কিন্তু হয়ে গেছে। এই দুধটাকে আমরা আরেকটু শুকিয়ে নেব, আর যখন দেখবেন যে ঠিক এরকম ঘন হয়ে গেছে আর কি প্যানের মধ্যে লেগে যাচ্ছে, তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আবারও একদম লোতে করে দিতে হবে, আর অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এর সাথে দিয়ে দিতে হবে 1 চামচের মতো ঘি। ছোট চামচে মেপে 1 চামচ ঘি দিয়ে দেবেন, বেশি ঘিয়ের কিন্তু দরকার পড়ে না। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারবেন, কিন্তু সন্দেশের মধ্যে না ঘি দিলে সেটা টেস্টটাই আলাদা হয়। তো ঘিটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এরকম ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে মিশ্রণটা, ঘিটা দেওয়াতে একদম প্যান থেকে ছেড়ে আসবে। আর যখন দেখবেন যে একদম পুরোপুরি প্যান থেকে ছেড়ে এসেছে, একদম খুব সফট একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে, তখনই কিন্তু আমাদের মিশ্রণটাকে গ্যাসের থেকে নামিয়ে নিতে হবে। খুব বেশি শক্ত করে নিলে, যদি খুব বেশি ড্রাই করে নিয়ে এটাকে নামান, তাহলে কিন্তু সন্দেশগুলোকে শেপ দিতে অসুবিধা হবে। তাই যখনই এরকম সফট থাকবে মিশ্রণটা, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে আলাদা একটা প্লেটে নামিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, মিশ্রণটাকে আমি একটা আলাদা প্লেটে নামিয়ে নিচ্ছি, আর এটাকে আমরা কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হতে দেব। পুরোপুরি কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না, হালকা ঠান্ডা হয়ে গেলেই এটা দিয়ে আমরা সন্দেশ বানানো শুরু করব। তো এই যে দেখুন, অনেকটা ঠান্ডা হয়ে গেছে, মানে হাতে সহ্য করা যাচ্ছে এতটা ঠান্ডা আর কি হয়েছে। তো এখান থেকে 1 ভাগের মতো আমি আলাদা করে নিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার, 3 থেকে 4 ফোঁটা অরেঞ্জ ফুড কালার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই গুজিয়া সন্দেশটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করছি, মানে দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করেছি। আপনারা চাইলে প্লেন যে গুজিয়া সন্দেশটা হয় সেটাও কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এই যে দেখুন, অরেঞ্জ ফুড কালারটা আমার মেশানো হয়ে গেছে। এখন হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে এভাবে আমি ছোট ছোট আগে বল তৈরি করে নেব। আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় সাইজের সন্দেশগুলো তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 8টার মতো সন্দেশ তৈরি করব মিডিয়াম সাইজের। তো এখানে আমি সাদা মিশ্রণটা থেকে 8টা বল তৈরি করেছি, একই রকমভাবে অরেঞ্জ মিশ্রণটা থেকে 8টা ছোট ছোট বল তৈরি করে নেব, আর এরকম গোল করে নেব, যেমন করে আমরা রসগোল্লা বা মিষ্টি বানাই ওভাবে ছোট ছোট বল তৈরি করে নেব। ঠিক আছে, তো এই মিষ্টিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, এতটা টেস্টি লাগবে না যে ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে, আর একটাতে কিন্তু কারো মন ভরবে না।
এখন একটা সাদা অংশ নিয়ে এভাবে হাতের মধ্যে ভালো করে এটাকে এভাবে চেপে নিতে হবে, তাহলে কি হবে মিশ্রণটা একদম স্মুথ হয়ে যাবে, ঠিক আছে, মসৃণ হয়ে যাবে। তারপর এটাকে এভাবে লম্বা করে একটু শেপ দিয়ে নেব, আর দু পাশ থেকে এক জায়গায় এনে একটু হালকা করে প্রেস করে দিতে হবে। দেখুন ঠিক এভাবে এক জায়গায় এনে হালকা করে একটু প্রেস করে দেব। আর এখন যেহেতু হালকা গরম আছে না, তাই মিশ্রণটা একটু সফট থাকে, তাই বানাতেও সুবিধা হয়। আর তারপর অরেঞ্জ কালারের বলটা নিয়ে এভাবে মাঝখানে বসিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে সন্দেশগুলো দেখতে। আপনারা চাইলে আবারও বলছি প্লেনভাবে যে গুজিয়া সন্দেশ হয় সেটাও তৈরি করে নিতে পারবেন। আমি এখানে একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাচ্ছি। আর প্রতিটা সন্দেশ বানানোর সময় অবশ্যই কিন্তু এভাবে দু হাতের মাঝে নিয়ে একটু চ্যাপটা করে আর কি মসৃণ করে নেবেন, তাহলেই কিন্তু সন্দেশগুলোর শেপটাও সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। তো এই যে দেখুন আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। খুব সহজে কিন্তু এটা তৈরি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, না লাগে খুব বেশি উপকরণ, একদম ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন আরেকটা সন্দেশও তৈরি হয়ে গেল। তো এভাবেই আমি সবগুলো সন্দেশ তৈরি করে নিয়েছি, আর এগুলোকে এখন একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলেই সবগুলো সন্দেশ একদম সেট হয়ে যাবে ভালোভাবে। আর ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গুজিয়া সন্দেশ, ঝটপট তৈরি হয়ে যাবে, কোনো রকম কোনো ঝামেলা হবে না, একদম সহজ পদ্ধতিতে কিন্তু এই গুজিয়া সন্দেশের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও কিন্তু একই রকমভাবে তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে এই সন্দেশগুলো, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই সফট হয়েছে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।